আমি জানি না, তুমি যে তোমার বাড়ি তুমি তো বলতে পারো, তোমার বাড়ির কাছে বাধা রয়েছে। তুমি কিসে পড়ো? পড়তে ভালো লাগে? পড়াশোনা করতে? রয়েছে সুবোধি মিউজিক মিলন বাজার, তো দারুণ ভাইব্রেশন সৃষ্টি করছে সকাল থেকে। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার এসছে সুবোধি মিউজিকের পপ বেস। কিছু দেখতে পাই আর সব পাড়ার ছেলেরা এখন ভিড় জমিয়েছে অশোক সাউন্ডের ডেরায়। তিন পিস এসছে, তার মধ্যে এক পিস বেস রয়েছে, আর রয়েছে দু পিস টপ, আর খুব সুন্দর করে কিন্তু র্যাক প্যাক সাজিয়ে দিয়েছে অলরেডি। আর যা মেশিন পত্র এটা চালানোর জন্য সেগুলো কিন্তু বন্ধুরা এখন রয়েছে এই ফ্রন্টে। অশোক, আচ্ছা তোমার ভগবান ক্যা জুলুম হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন চলে এসেছি পূর্ব রাম রামপুরের কালী পুজো, যেখানে রয়েছে পাঁচ থেকে সাতটা সেট আপ, এবং সেখানে ফেমাস একটা সেট আপ আসছে পপ সেট আপ নিয়ে প্রথমবার, মিলন বাজারের সুবোধি মিউজিক। এবং সাউথের অনেক সেট আপ থাকছে সেখানে, অমিত, অশোক এবং নানা সেট আপ থাকছে, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা এদিকে সোজা চলে যাচ্ছে সরিষা অথবা কলকাতা, আর এইদিকে হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার, আর এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে কপাঠাল। তো এই কপাঠাল মোড় থেকে আমরা যাব এইদিকে, বাঁদিকের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে কপাঠাল থেকে, মানে কলকাতার দিকে যেতে গেলে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা ঠিক এরকমভাবে কার্ভ নিয়ে এদিকে গেছে, তো সেদিকেই যাব। তো চলো, টুটা জাস্ট হাঁটা পথও এলে ফার্স্ট দেখতে পাবো এখানে রাধা সাউন্ডের মাইক, আর এখানে একটা ছোট্ট মতো মন্দির রয়েছে, আর সেখানেই রয়েছে পূর্ব রামরামপুর শ্রী শ্রী রক্ষাকালী পুজোর গেট। তো বন্ধুরা চলে এসেছি পূর্ব রামরামপুর পঞ্চদেবতার মন্দির। তো এই মন্দিরেই পুজোতে হবেন রক্ষাকালী মাতা, তারই তোরজোর চলছে, সবাই এখন ফুলটুল লাগাচ্ছে পঞ্চদেবতার মন্দির। আর এবারে রয়েছে রক্ষাকালী ঠাকুরের জন্য বেদি, এখানেই পূজিত হবেন রক্ষাকালী মাতা, আর ফটো দেওয়া রয়েছে ঠাকুরের। আর সারা বছর এখানে ঠাকুরের কাটমাটা থাকে, আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ভাইরা। আর এখনও আরও সাজসজ্জা রয়েছে যেগুলো এখন কাজ চালাচ্ছে। প্রত্যেক বছরই কি এরকম ছ সাতটা করে বক্স হয়? আচ্ছা বেশি হয়। আচ্ছা তাই, আর রোড শোটা কবে হয় তোমাদের? রোড শোর পরের দিনে ওই দু সেট বক্স যাবে হয়তো। আচ্ছা, শুভদিন যাবে। আচ্ছা, আর ওদিকে একটা বক্স আসেনি ওই রবিবার দিন সকালবেলা রাজু অমিত। আচ্ছা অমিত, হ্যাঁ ঢলে ঢলে অমিত আদি। আচ্ছা, শুভদিকটা এই কদম মিলন বাজার না কোথা থেকে গেছিস? আচ্ছা, এ বছর বাইরের সেট মানে মিলন শুভদীপ, শুভদীপ মিউজিক, আর বাকি সেট আমাদের এই আশেপাশে। আচ্ছা, এই এ তো কভারের নাম জানা আছে? হ্যাঁ বলুন, কি রাধা একটা, হ্যাঁ শুভদীপ দুই, হ্যাঁ একটা রয়্যাল আছে, আর তিন রয়্যাল, অশোক আছে, অশোক চার, সোনিয়া আছে, সোনিয়া পাঁচ, আমাদের এই পাড়ার একটা সেট আছে নস্কো। আচ্ছা ছটা, আর আমি দাসি, আর সাতটা, টোটাল সাতটা। আচ্ছা, তো কে ভালো বাজাচ্ছে এখন? বাজিয়েছে তো সব কটা কম বেশি? এই পুজোর ফার্স্ট মন্দিরের কাছেই বসেছে রাধা সাউন্ড। রাধা সাউন্ডের দু পিস বক্স রয়েছে এখানে, ফোরের টপ রয়েছে এক দুই তিন চার, আর নিচে রয়েছে ফোরের বেস। তো চলো, পিছনে মেশিন সেট আপ রয়েছে, C20 রয়েছে চার পিস, আর স্টেবিলাইজার, আর একটা কি মেশিন রয়েছে স্টুডিও মাস্টারের DPA 5000, আর একটা স্টেঞ্জারের 1000। তো সব বন্ধ, আর ঠিক উল্টো দিকে মণ্ডপের ফ্রন্টে রয়েছে সুবোধি মিউজিক মিলন বাজার। সুবোধি মিউজিক চলে এসছে, আর এখানে বসেছে মেশিন সেট আপ, সুবোধি বড়ো বড়ো লেখা ডট সেট আপের বক্সে, আর রয়েছে স্টেঞ্জার, ডিজে, 4K 2M, আউজার মেশিন রয়েছে চার পিস, আর বাদ বাকি সব C20, 1 2 3 4 5 6 7, সাতখানা C20 আর চারটে স্টেবিলাইজার। তো চারটে বক্সের জন্য এতগুলো মেশিন, তার মধ্যে তিনটে লাগিয়েছে, একটা রয়েছে খোলা মন্দিরের কাছে। তো সুবোধিপের বক্স দেখতে পাচ্ছ, বি ক্যাবিনেট থেকে দু পিস টপ, আর রয়েছে দু পিস বেস, তো একটা তো ওখানটায় আর একটা এখানটায়। তো দারুণ ভাইব্রেশন সৃষ্টি করছে সকাল থেকে। তো এখন দুপুরের সময় প্রায় 1:48 বাজে ঘড়িতে, বন্ধ, আর নেম প্লেটও টাঙিয়ে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার এসছে সুবোধি মিউজিকের পপ বেস। পপ বেস প্রথমবার এলো, এর আগে এসছিলো, বাট পপ বেস ফার্স্ট টাইম। আর সুবোধিপের মাইক
জাস্ট এমনি লেখা শুভদীপ মিলন বাজার, উল্টো উল্টো লিখেছে একদিকে লেখে। তো যাই হোক, আর এখানে আরও র্যাক ফ্যাক রয়েছে, আর বক্সের সাথে কজন এসছে, কারা এসছে তাদের সাথে একটু কথা বলবো। তো কজন আসা হয়েছে? চারজন। কখন আসা হয়েছে? সকালে, ভোরবেলা। আর ওখান থেকে বেরিয়েছিল কটায়? সাতটায়। তো কেমন লাগছে এসে? ভালোই লাগছে। ভালো লাগছে। এরপরে কোথায় আছে? এরপরে তোমার আছে কুলতলিয়া। কুলতলিয়া এখানে কদিন বাজবে? এখানে দুদিন, কাল আর পরশু। কম্পিটিশান আছে শুনছিলাম? হ্যাঁ হবে। তাই রানিং কমিশন না, রানিং হবে, রানিং হবে। তো রোড শো হবে? রোড শো। তো কপিস উঠবে চার না তিন? চার। কিছু রানিংয়ের কথা বলা বলেছে। আচ্ছা, তো কতদিন কাজ করছো শুভ দিবে? চার পাঁচ মাস। চার পাঁচ মাস, ভালো লাগছে? হ্যাঁ ভালো। তো ঠিক আছে, তোমার নামটা কি? বাবু। ঠিক আছে, বাবু বাবু বাবু। সুন্দর একটা শিব মন্দির রয়েছে এখানটায়, আর সামনে বিশাল বড় পুকুর। তো দাদাভাইরা রয়েছে, তো দাদাভাই সব কটা সেট আপ দেখেছো এখানে যা যা এসছে? হ্যাঁ ভালো ভাসতেছে। কে ভালো ভাসছে সেটা বলো। ভালো ভাসতেছে এখন? হ্যাঁ শুভদীপ মোটামুটি ভালো ভাসছে। শুভদীপ, সবার থেকে শুভদীপ। অশোক দেখেছো? হ্যাঁ। অশোক কপিস নিয়ে এসছে? অশোক তিন পিসের মতো নিয়ে, তিন পিস মতো নিয়ে এসছে। আচ্ছা, কে ভালো ভাসছে এখানে? শুভদীপ। শুভদীপ, কে ভালো ভাসছে এখানে? শুভদীপ। শুভদীপ, সব শুভদীপ। তো এই একটা ডিজে ওয়ালা এসছে। তো ডিজে ওয়ালা বাবু বলো, এখানে তুমি সব কটা সেটা দেখেছো? কম বেশি দেখেছি, কম দেখেছি। তো কে ভালো আছে, কারটা একটু বেশি মনে হচ্ছে আপাতত? আমি যখন এসেছিলাম ওই রাধাকে ক্যাসেট দিলাম, তখন রাধা এজ বন্ধ ছিল। আচ্ছা, নরমালি বাজাচ্ছে, কিন্তু শুভদীপ ভালো আছে। শুভদীপ ভালো বাজাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, চলো সবার মতামত নেওয়া হলো, এবারে আমি পার্সোনালি ঘুরি, তারপরে তোমাদের আমিও জানাবো। চলো, এখানে ঠাকুরটা থাকবে, আর এখান থেকে রোড শো হয়ে ওই পর্যন্ত যাবে যেখানে ঠাকুরটা পুজো হবে। আর যেখানে ঠাকুরটা এখন আছে সেখানে কত সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে, এখানে সম্ভবত হরিনাম হবে। হ্যাঁ হরিনাম হবে, তার জন্য হরিনামের একটা কি সুন্দর একটা ইয়ে করা হয়েছে। আর ওখানে পুজো চলছে, ঠাকুর কিন্তু ঠাকুর পুজোর আগে যেটা হয় সে ভোগ মতো সেটা এখন হচ্ছে, আর ঠাকুরটা কিন্তু এখনও রং হয়নি, হবে। দাদা কখন রং হয় ঠাকুর? কালকে হবে। কালকে রং হয় মানে টোটাল কমপ্লিট হয়, মানে প্রত্যেক বছর এরকমই তো হয়, মানে দিনের দিনই রং করা হয়, সব করা হয়। আচ্ছা, আর এই যে ঠাকুরের নিরঞ্জনটা হয় রবিবার, কখন? দশটা এগারোর দিকে হয়ে যায়, রাত না সকালে বেরিয়ে যায়। এবার হয় কখন? পাঁচটা বিকেলবেলা টাইপের হয়। আচ্ছা ঠিক আছে। তো খুব সুন্দর একটা মন্দির রয়েছে এখানে, আর এখানে হরিনামটা হবে আজকে, এবং কালকে হবে কালী পুজো। বন্ধুরা আরও একটি পাড়ায় চলে এসছে, অশোক সাউন্ড। অশোক সাউন্ডের বন্ধুরা তিন পিস এসছে, তার মধ্যে এক পিস বেস রয়েছে, আর রয়েছে দু পিস টপ। আর খুব সুন্দর করে কিন্তু র্যাক প্যাক সাজিয়ে দিয়েছে অলরেডি, আর যা মেশিন পত্র এটা চালানোর জন্য সেগুলো কিন্তু বন্ধুরা এখন রয়েছে এই ফ্রন্টে, এই মাঠটায়। আর বাইকও নিয়ে এসছে তোমার ছয় সাত আর নয় দশ, দশ পিস। আর দাদাভাইরা সবাই কিন্তু অধীর আগ্রহে এখানে বসে রয়েছে, কখন এই রাজার রাজকীয় বেশ শুনবে। আর এখানে একটা চাঁদোয়া মাদা তৈরি করা হচ্ছে, যেখানে মেশিন ফেশিন সেটা বসানো হবে, দেখতে পাচ্ছ। এবং জায়গাও চেঞ্জ করার চেষ্টা হচ্ছে যেখানে মেশিন পত্র লাগাবে। তো যাই হোক, কজন আসা হয়েছে? দুজন। তুমি আর ও? এ বাবা, লেবার ওয়ার্ড কম হয়ে গেছে, কষ্ট হয় না? কষ্ট তো বিশাল, চারটে আমি জানি না কষ্ট হয় কি কষ্ট হয় না। তো যাই হোক, এখানটায় আরো মেশিন পত্র কি কি নিয়ে এসেছে দেখি, চলো যদি কিছু দেখতে পাই। আর সব পাড়ার ছেলেরা এখন ভিড় জমিয়েছে অশোক সাউন্ডের ডেরায়, সবাই রয়েছে, কেউ র্যাকের উপর, কেউ মেশিনের উপর। আর এই নাম্বার প্লেট, অশোক সাউন্ডের নাম্বার প্লেট, নেম প্লেট, সরি। তো অশোক সাউন্ড কেমন লাগে? ভালো লাগে। ভালো। আর তোমার? ভালো। এখানে কে ভালো বাজাচ্ছে? অশোক, শুভদীপ আর যারা যারা আছে তার মধ্যে কে? অশোক তো বাজাই নে। আচ্ছা, কারটা ভালো বাজবে মনে হয়? অশোক। অশোক, আচ্ছা তোমার? অশোক। অশোক তোমার? অশোক। আচ্ছা, চল এই চল, এ ভগবান ক্যা জুলুম হ্যায়। কি বল, কোন যায় আজকে রাজি কিছু কোন যায়।
তো আরেক অনেক বড় বড় ছেলেরা রয়েছে, তো সব সেটআপ দেখা হয়েছে? এখানে কি কি রয়েছে সেটআপ? এসেছে এখানে শুভদীপ এসেছে, আচ্ছা রয়্যাল এসেছে, আচ্ছা সোনিয়া এসেছে, আচ্ছা তো কারটা ভালো আসবে মনে হয়? কাকে সাপোর্ট করছো এখন? তো বাজাই নেই, দেখি সাপোর্ট কাকে করছো? অশোক শুভদীপ সব মিলিত মানে সাপোর্টার রয়েছে সেম সেম। এবারে হয়তো ময়দানে লড়াই হবে। লড়াইটা তাহলে কবে হচ্ছে? রবিবার। রবিবার হবে না? এরা রোড শো করবে তো? হ্যাঁ। আচ্ছা ক কিলোমিটার তবু রোড শোটা চলবে? তিন চার কিলোমিটার না, আরো বেশি, পাঁচ কিলোমিটার মতো। আচ্ছা তো চলবে আজ এবং কাল, আজকে শুক্রবার, কালকে শনিবার এবং রবিবার হবে রোড শো পুরো রামরামপুরে। তার সেক্রেটারি যিনি তাকে পেয়ে গেছি। তো কতদিন পুজোটা চলছে? পূজা এই মুহূর্তে সঠিক বলতে পারবো না, বাপ ঠাকুরের মধ্যে আছে প্রায় একশো বছর হলো, একশো বছর মতো। তো সারা এই যে তিন দিন শনি এবার রবিবার কিভাবে কাটে? খুব আনন্দে কাটে। অধিবাসটা বৃহস্পতিবার হয়, আচ্ছা সন্ধ্যাকালীন অধিবাস কীর্তন করে সারা রাত্রি দুটো দল, শনিবার শুক্রবার বৃহস্পতিবার, আচ্ছা শুক্রবার দিনে আবার দুটো দল উঠবে, আচ্ছা এবং আগামীকাল শনিবার দিনে মায়ের পুজো, মায়ের পুজো। আর নিরঞ্জনটা কিভাবে হয়? নিরঞ্জনটা সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত রোড শো চলে, তারপর বিসর্জন হয়। আচ্ছা তো এই সব টোটালটা সামলান কি একটু মানে একটু ইয়ে হয় না, ইজি, অসুবিধা হয় না, খুব সহজেই হয়ে যায়? গ্রামের সকল মানুষ খুব সহযোগিতা করে, আচ্ছা তার ফলে একটু ইজি হয়ে যায়। আচ্ছা অনেক ধন্যবাদ একটু কথা বলার জন্য, থ্যাংক ইউ। বন্ধুরা আরও একটি জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ সোনিয়া সাউন্ড সীমাবাদ থেকে। তো এখন বন্ধ রয়েছে তিন পিস, এর দু পিস বেস রয়েছে, এক পিস টপ রয়েছে। তো ডিজে ফিজে লাইট লাগিয়েছে এখন থেকেই, আর তাসা ব্যাঞ্জের জন্য মাইকও রেডি। সোনিয়া সাউন্ডের বক্স এটাও বি ক্যাবিনেট থেকে সোনিয়া সাউন্ড। হ্যাঁ কি জানি আমি, জানি না। আর এখানে রয়েছে সোনিয়া সাউন্ডের মেশিন সেট আপ। এখানে এসছে চার পিস সি20 আর তিনটে স্টেবিলাইজার, আর একটা আউজার মেশিন, উপরে একটা আউজার মেশিন, আর একটা দুটো স্টেঞ্জার মেশিন, আর একটা ডট সেট আপ, আর অলরেডি একটা রাজার মুকুটও চলে এসছে এখানটায়। দেখো তো এখানে ইতে উঠবে তো রোড শোয়? না না রোড শো উঠবে না, এখানে বসে বাজবে। আচ্ছা কদিনে তাহলে ভাড়া হচ্ছে? আজকের এই আজকের না, কালকের আর শনি আর রবিবার। রবিবার কটা পর্যন্ত? বিকেল পর্যন্ত, বিকেল। আচ্ছা তো এরপরে কোথায় আছে? বাবু জানে নতুন কাজ করছে, নতুন দেখা হচ্ছে সোনিয়ার সাথে? হ্যাঁ কতদিন কাজ করছে? কটা ফেলছে? এই মাসটা, এই মাস থেকে। আর ফ্রন্টে কিন্তু আরেকটা মানে সেট আপ রয়েছে যেটা নস্কোর সাউন্ড, আর যে তাসা ব্যঞ্জটা যাবে সেটা কিন্তু বন্ধুরা সোনিয়ার, সোনিয়ার ছ পিস মাইক দেখতে পাচ্ছ। হ্যাঁ শনিবার কি হয়েছে? কোথায় যাবে এই মাইকটা? ও বাড়ি কোথায়? আমার বাড়ি ওইখানটায়। এইটা কোথায় যাবে আমি জানি না, তুমি যে তোমার বাড়ি তুমি তো বলতে পারো, তোমার বাড়ির কাছে বাঁধা রয়েছে। তুমি কি সব পড়ো? পড়তে ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে না? তাহলে কি ভালো লাগে? কি ভালো লাগে? বক্স ভালো লাগে? খেলাধুলা ভালো লাগে? খালি খালি তাই? হ্যাঁ হ্যাঁ খালি। কি করছে এটা? এটা হ্যাঁ এটা তোমার ছবি তুলছি। ছোট মতো যেটা ঢাকা দেয়া, তো চলো এটা একটা ছোট মতো সেট আপ। আমাদের আজকে কীর্তন গান শুরু হবে আমাদের লাগানো রয়েছে, আর খুব সুন্দর র‍্যাক দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে বক্সের তিন দিক।
আর দুটো বক্স বেঁধেছে, যেন মনে হচ্ছে এখানে তিনটে বক্সের সমান। তো যাই হোক, আর একটা টপ রয়েছে এখানে, সিক্স টপ, সেটা তুলতেও পারে রোড শোয়ে, আবার না তুলতেও পারে। তো যাই হোক, এই টোটাল সব সেট আপ এখানকার। আর রয়্যাল মিউজিকের মেশিন সেট আপটা ঢাকা রয়েছে এবং বাধাও রয়েছে। তো কি রয়েছে দেখা যাচ্ছে না, জোড়া বটতলা, রয়্যাল মিউজিক, নাম্বার রয়েছে 8945920025। এখান থেকে শুরু করেছিলাম আর এখানেই এসে সমাপ্ত করলাম। আর আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো কোথায় কালী পুজো, এবং কালী পুজোটা আমি বলেছিলাম হয়তো কপাটহাট কালী পুজো, তো ওটা নয়, কপাটহাট নয়, পূর্ব রামরামপুরের কালী পুজো। এবং রবিবার বন্ধুরা তোমাদের সবাইকে এখানে আসতে হবে, রবিবার হবে কম্পিটিশান সব সেট আপের মধ্যে। এবং তোমরা যারা কম্পিটিশান দেখতে ভালোবাসো তারা অবশ্যই করে এখানটায় আসো, এবং জায়গাটা একবার সার্চ করে নিতে পারো বা কাউকে জিজ্ঞাসাও করে নিতে পারো, পূর্ব রামরামপুরের কালী পুজো। তো খুবই বিখ্যাত একটা কালী পুজো, অবশ্যই এসো। এবং বন্ধুরা যারা এরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই করে, যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্যে টাটা।